সাইমন ডিপার্টমেন্টকে, রিচ কৃষি টিভি। সম্প্রসারণ অধিদপ্তর সহ আমাদের কৃষি কর্মকর্তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা চেয়েছিলেন বলে এই প্রোগ্রামটা আমাদের এখানে আবারও হচ্ছে। না হলে পুরো জেলায় মাত্র একটা জায়গায় হতেছে, তাই না? পুরো জেলায় মাত্র একটা, যদি ওনাদের আগ্রহ না থাকতো তাহলে তো আমার উপজেলা এটা হতো না। আর আমার উপজেলায় যদি এটা না হতো তাহলে আমার উপজেলার কৃষকরা এই 13-14 লক্ষ টাকার সুবিধা কিন্তু পাইতো না। তো ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা ওনাদের রুটিন কাজকর্মের বাইরে যেখানে অতিরিক্ত পরিশ্রম দিচ্ছেন, এটা তো অতিরিক্ত পরিশ্রমই। যদি এটা না থাকতো তাহলে কিন্তু ওনাদের এখানে বারবার আসা লাগতো না, বারবার দেখাশোনাও করা লাগতো না। তো ওনারা যে অতিরিক্ত পরিশ্রম ওখানে দিচ্ছেন এবং তার জন্য আমার এলাকার সাধারণ কৃষক এই 13-14 লক্ষ টাকা সুবিধা পাচ্ছে, তার জন্য ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে আরও বেশি ধন্যবাদ জানাই আপনাদের যারা আপনারা জমি দিচ্ছেন। সবাই আসলে আগ্রহী হয় না, আপনারা যে আগ্রহ করে জমি দিচ্ছেন এখানে, যে আপনারা এসে সবাই বসে আছেন যেখান থেকে হয়তো নতুন কিছু শেখা, গম বিনা ফিরে আসছে ওই গম যে বাড়িতে আসবো না তা আমি জানি, তাই না? বিষয়টা তো তাই, পুরা চোড়া খালি, আপনি 2 বিঘা সরিষা আবাদ করছেন, ওই সরষে কি বাড়িতে আসবো? কিন্তু যদি বারাবর চড়ায় একই ধরনের ফসল চাষ করা যায় তাহলে কিন্তু সেই ফসলের যত্ন যেরকম হয় সেই ফসলের উৎপাদনও, তাই না? তো আপনারা যদি একই একই চড়ার ভিতরে একই বিভিন্ন রকমের ধান লাগান, এক এক সময়ে এক এক রকমের জায়গায় যাবে, এক এক ধরনের ধানে এক এক রকমের বালাই আসবো, এক এক ধরনের রোগ সৃষ্টি হবো, সেই রোগ ওইখান থেকে আরেক জায়গায় যাবে। কিন্তু আপনারা যখন একই জায়গায় এই যে 150 বিঘার ভেতরে আপনারা একই ফসল উৎপাদন করতেছেন, তো এখানে যখন বালাই আসবে কোনো যদি রোগ টোক আসেই সেটা কিন্তু দমন করা সহজ হবে, তাই হবে না? অনেক সুবিধা, এটার অনেক সুবিধা। আপনার সম্পূর্ণ যন্ত্রের যন্ত্র নির্ভর কৃষি, এটা যন্ত্রের ব্যবহার এখানে দেখানো হচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো দেখেন আমাদের এলাকার মানুষ তো সব গরু দিয়েই হাল বইছে, এখন কি আর কেউ গরু দিয়ে হাল বয়? এখন দেয় গরু দিয়ে আর কেউ ময়ও দেয় না, এখন টিলার দিয়েই মই দেয়। এর মূল কারণ হলো যে পাওয়ার টিলার সহজলভ্য হয়েছে, আমরা সবাই বুঝে গেছি যে পাওয়ার টিলারে লাভ বেশি। কী লাভ? সময় কম লাগে, অতি দ্রুত চাষ করা যায়। আপনার এক জোড়া গরু সারাদিনে 1 বিঘা চাষ করা মুশকিল, আর সারাদিন তো আর কেউ হাল বয় না, তাই না? পান্তা খাওয়ার বেলা পর্যন্ত বয়, তারপরে তো 2 ঘন্টা, তারপরে বাড়ি যায়। পাওয়ার টিলার কি না করব, সারাদিন সারা রাত চলবো। এই পুরা 150 বিঘা জমি যদি কেউ মনে করে 4 দিনের ভিতরে পাওয়ার টিলার দিয়ে চাষ করা সম্ভব, কিন্তু গরু দিয়ে কি সেটা করা সম্ভব? সম্ভব না। তার মানে কি সময় বাঁচতেছে। একইভাবে এই 150 বিঘা জমিতে যখন আপনি মেশিন দিয়ে ধান রোপণ করতেছেন তখন কি সময় লাগতেছে? সময় কিন্তু লাগতেছে না। একইভাবে ধান যখন আপনারা কাটবেন মেশিন দিয়েই কাটবেন, তাতেও কিন্তু সময় লাগবে না। এখন আগে কামলা পাওয়া গেছে, কাজ করার জন্য প্রচুর কামলা পাওয়া গেছে, এমনকি কামলা পাওয়া যায়। এখন মানুষের অনেক কাজ, সাবস্ক্রাইব নাও, এক এক ধরনের কাজ করে মানুষ, এখন কামলা দেওয়া বাদ দিয়ে ভ্যান চালায়। তার মানে কি শ্রমিক পাওয়া যেতেছে না। তো যদি আমাদের যন্ত্রের দিকে আমরা না যাই, যদি আমরা যন্ত্র নির্ভর না হই, তাহলে কি সময় মতো সব কিছু করা সম্ভব হবে? সেটা কিন্তু করা সম্ভব হবে না। একইভাবে আপনারা যেই যেই ধান আপনারা যেই জাতের ধান আপনারা লাগাইতেছেন, এই জাতের ধান উৎপাদন হতে অনেক কম সময় লাগে, অন্যান্য ধানের চেয়ে কমপক্ষে 20 দিন কম সময় লাগবে। তো এই 20 দিন সময় যখন আপনারা পাইতেছেন, আপনারা আর একটা ফসল এখানে চাষ করতে পারবেন। আপনি দেখেন এই বেসন এই ধানের চারা দেওয়া হয়েছে ট্রের মধ্যে। আমরা যেভাবে ধান চাষ করি তাতে আমাদের আগে ধান ফালান লাগে, তারপরে বেসন হয়, তারপর সেই বেসন তুলে নিয়ে জল লাগানো হয়। ওই যে যতটুকু জায়গার ভেতরেই আপনারা বেসন ফালান, যতটুকু জায়গায় হোক, 2 শতক হোক 3 শতক হোক, ওই জায়গাটাতে কি আপনারা অন্য ফসল চাষ করতে পারতেন? কিন্তু সেটা কিন্তু পারতেছেন না। কিন্তু এই ট্রে কিন্তু বাড়ির উপরই করা যায়। আমাদের মোটামুটি এখানে যারা উপস্থিত আছেন তাদের বাড়িতে যেই আপনারা এখানে যে ধান লাগাইতেছেন তাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ট্রেতে এই বীজতলা বানানো, এই ধান বোনা কিন্তু খুব সহজ, সবার বাড়িতেই জায়গা আছে। তার মানে কি আপনার চড়ার যে 2 শতক জমি আছে সেই জমিতে কিন্তু আপনারা কিছু না কিছু চাষ করতে পারলেন, সময় বাঁচল। এখন চান্দিগোনাতে আমরা যে প্রোগ্রাম করছিলাম সেখানে যেদিন সমাপনী অনুষ্ঠান সেদিন আমি ওখানে ছিলাম, ওখানে আমাদের সম্মানীয় ডিসি মহোদয় আসছিলেন। এখন আসলে সবাই খুব ব্যস্ত, এই জন্য আমি আজকে প্রধান অতিথি, না হলে হয়তো ডিসি মহোদয় প্রধান অতিথি থাকতেন। তো যাই হোক, ওখানে আমরা কৃষকদের পর্যন্ত ধান দিয়েছে। তা আপনাদের এই চড়ার যে মাটি দেখতেছি তাতে আমার ধারণা গড়ে 40 মণ ধান আপনারা পাবেন। এই ধান চাষ করার জন্য আপনার খরচ হতে 2500 টাকা, ধরে নেন 2000 টাকা, 2000 টাকার চেয়ে হয়তো 2500 টাকা খরচ হবে। 40 মণ ধানের দাম 40000 টাকা জমি। 4-3 বছর আগের কথা চিন্তা করেন, বরাবর বছরে 10000 টাকা লাভ হয়নি।
আর এইবার এক সিজনেই 30,000 টাকা পাওয়া যেতেছে, সময় বাঁচতেছে। তার মানে কি, একই জমিতে আপনারা আরও বিভিন্ন ধরনের এত চমৎকার একটা অনুষ্ঠানের মাঝে উপস্থিত হয়েছেন এবং চমৎকার বক্তব্য রেখেছেন, তিনি উপস্থিত আছেন। এছাড়া সম্মানিত সুধী, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সনাতন ধর্ম অনুসরণ করেন তাদেরকে আদাব। আমাদের এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী ভাইরা এখানে উপস্থিত আছেন। 50 হেক্টর, কত হেক্টর বেশি? 1500। এটা কিন্তু অনেক বড় অ্যাসিড, একটা উপজেলায় এক বছরের মাথায় 1500 হেক্টর সরিষা বেশি, এটা কি? যাদের জন্য আজকের অনুষ্ঠান, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, আমাদের সকলের প্রিয় সম্মানিত কৃষক ভাইরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি একটু কৃষি সম্প্রসারণ তথা কৃষি মন্ত্রণালয় বাংলাদেশকে একটি উন্নত এবং সমৃদ্ধ রাষ্ট্র পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যে আদর্শ কৃষির উন্নয়ন, সেই আলোকেই সমলয়ের মন্ত্রের মাধ্যমে কর্তন, এটি কিন্তু 64টির জেন করতে হয়েছে এবং কোনো উপজেলা কৃষি অফিসার, আমরা সিরাজগঞ্জের কথাই বলি, সিরাজগঞ্জে কিন্তু প্রথম বছর কেউ সাহস পায় নাই। মানে ব্যবহার করলে 18 থেকে 22 দিনের মধ্যে আমরা চারা রোপণ করতে পারবো। তো আশা করি আমরা যে প্রণোদনা হিসেবে যে আজকের যে সমাবেশ এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, এই প্রযুক্তি দেখে আগামীতে এর চাইতে বেশি যেন সম্প্রসারণ হয়, তাহলে হয়তো আমাদের কৃষি বিভাগ বা দেশের সফলতা আসবে ইনশাল্লাহ। তো